শহরের পাশাপাশি এখন গ্রামেও জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান। ফসলের জমি ব্যবহারের প্রয়োজন না হওয়ায় সামর্থ্যবানরা এখন অনেকেই ঝুঁকছেন ছাদ বাগানে। বিভিন্ন শাকসবজির পাশাপাশি বাগানে লাগানো হচ্ছে বিভিন্ন ফলের গাছ। এমনই এক বাগান করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম বোয়ালদার ইউনিয়নের বাসিন্দা আমিরুল ইসলাম। বাড়ির ছাদে বাগান করে এলাকায় তিনি তো সাড়া ফেলে দিয়েছেন এবং সব মিলিয়ে প্রায় 100 প্রজাতির গাছ রোপণ করেছেন তিনি। এসব গাছের নিয়মিত পরিচর্যা করেন তিনি এবং বিস্তারিত এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই জন্য দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। শুভ সকাল কবির। কবির শুভ সকাল। শুভ সকাল রূপা। কবির, আমরা শুনতে পাচ্ছি, আমরা আসলে জানতে চাই আপনি যে ছাদ বাগানে দাঁড়িয়ে আছেন সেখানকার যিনি উদ্যোক্তা আছেন কি কি গাছের চারা রোপণ করেছেন, পরিচর্যা করে নিচ্ছেন। গাছ আমরা শুনলাম আমিরুল ইসলামের, তো গাছগুলো একটু দেখতে চাই যদি দেখাতে পারেন। লোপা, আসলে 100 প্রকৃতির গাছ, বিভিন্ন প্রকার গাছ। আমি আপনাকে আজকে বেশ কিছু গাছ দেখাবো। সেটি হচ্ছে যে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটি হচ্ছে যে মিষ্টি জাতের তেঁতুল গাছ। এখানে এমনিভাবে তেঁতুল, আঙ্গুর, আনার, এমনিভাবে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও কদবেল রয়েছে, বারো মাসে যেটিকে কদবেল বলা হয় সেই কদবেল রয়েছে। একটু তেঁতুল গাছটি একটু যদি আমি আপনাকে দেখাই, যে এই তেঁতুল গাছটি আমরা কিন্তু সচরাচর যে তেঁতুল দেখি সেটি হচ্ছে যে টক জাতীয়, কিন্তু এই তেঁতুলটি হবে মিষ্টি জাতীয় তেঁতুল। তো আমরা কথা বলেছিলাম আমিরুল ইসলামের সাথে, তো সেটি সে জানিয়েছে যে আসলে এই যে আবাদ করতে, জমি আবাদ করতে যে আবাদি জমির প্রয়োজন হয়, ছাদ বাগান করলে তার এই জমির প্রয়োজন হয় না। এবং এরকম আমরা তার সাথে কথা বলেছি, এইভাবে উনি এই ছাদ বাগানের প্রতি আকৃষ্ট হয়েছে। আমরা একটু লোপা কথা বলতে চাই এই যে ছাদ বাগানের যে উদ্যোক্তা আমিরুল ইসলামের সাথে। আচ্ছা আমিরুল ইসলাম, আপনি যে এই ছাদ বাগান করলেন, শুরু করলেন, এটা আপনি আসলে কিভাবে এটা আপনার মাথায় এই ইয়েটা আসলো? আমি ইউটিউব দেখে এটা আমার মাথায় আসছে। আমি ইউটিউব দেখে বিভিন্ন জায়গায় গাছ যেখানে ভালো পেয়েছি সেখান থেকে গাছ নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে কি কি প্রকৃতির গাছ আছে? আমার এখানে আনার আছে চার প্রকার, কমলা আছে, মালটা আছে, স্ট্রবেরি পেয়ারা আছে, আঙ্গুর আছে, তেঁতুল আছে, তারপরে কটবেল আছে, আম আছে, বারো মাসি কাঁঠাল আছে। আর একটু বিষয় সেটা হচ্ছে যে আপনি যে এই যে গ্রামের মধ্যে ইউটিউব থেকে গ্রামের মধ্যে এই যে ছাদ বাগান করার যে পরিকল্পনা, সেটা আপনার কোত্থেকে আসলো, আপনি এটা কোথায় থেকে পাইলেন? আমি ইউটিউবে অনেক ছাদ বাগান দেখেছি, দেখে আমার বা টিভি চ্যানেলে দেখেছি। আচ্ছা, এতে আপনার লাভটা কি? লাভটা কি হচ্ছে? এটা লাভ আমরা বাড়ির ছেলেপেলেদের খাওয়া হবে, কিছু বিক্রি করাও যাবে। আচ্ছা, এটার সাথে পরিচর্যাটার সাথে নিশ্চয় পরিচর্যার সাথে আপনিও জড়িত আছেন। তো আপনি এখানে বলবেন যে আপনারা এই পরিচর্যার সাথে কিভাবে এটার পরিচর্যা করে থাকেন? মানে আমরা এই গাছগুলো যেখানে আগাছা হয় এগুলা পরিষ্কার করি, তারপর হচ্ছে আমাদের ওইদিকে গাছগুলো স্প্রে করা লাগে, তারপর আমরা হচ্ছে গাছগুলোকে ঠিক পরিমাণে খাদ্য দেই, যেমন হচ্ছে আমরা যে ডিমের খোসা একটা গুঁড়ো করে গাছে দিয়ে দেই, তারপর খোল ভিজা পানি তাকে আমরা দেই, এই ড্যাপ পরাশ একটু করে গাছে দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গোবর সার এবং কিছু কম্পাস এগুলা দিয়ে মাটি মিশ করে আমরা চারা রোপ। তারপর দেখলাম যে আমাদের চারা বড় হচ্ছে, খুব সুন্দর ফল আসতেছে, ফুল আসতেছে, তখন আমাদের আগ্রহ আরো বেড়ে গেল। এই জন্য আমরা আবার কিছু চারা আবার আনে নিলাম, নিয়ে কিছু চারা আবার এক করলাম বাজারে। আমাদের সবজির চেয়ে এদিকে ছাদ বাগান করে অনেক আমরা সবজি আর কি খেতে পারছি, বাচ্চাদের খাওয়াতে পারছি। এই জন্য আর কি আমরা করছি যে আমরা যদি আরো একটু জমি জায়গা করে আরো কিছু লাগাতে পারি, তাহলে আমাদের আমাদের মতো আরো অনেক আমাদের এরকম চ্যালেঞ্জ দেখে ইয়া করে অনেক মানুষই এরকম ছাদ বাগান থেকে উৎসাহিত হবে। এই জন্য আমরা চাই আমাদের পাশাপাশি আরো অনেক ছাদ বাগান করুক, আমরা এটাই আশা করি। তো এলাকার লোকজন কি আসছে আপনাদের কাছে এই ছাদ বাগানের ব্যাপারে জিজ্ঞেস করতে? হ্যাঁ,
এলাকার অনেক জনই আসছে বলতেছে জি এরকম আপনারা কি রকম করে করলেন এরকম অনেক ফল আসিছে কোথা থেকে নিয়ে আসলেন আমাদের একটু বলবেন আমরা একটু নিয়ে আসি নিব আমরা একটু লাগাবো আমরা বলছিলাম হ্যাঁ আমরা আনিয়ে নিয়েছি অনেক জায়গা থেকে আমরা নাম বলেছি ওরা সেখান থেকে আনে ওরাও কিছু গাছ লাগানোর চেষ্টা করতেছে ও এখান থেকে কি কোন ইয়া পাচ্ছেন হ্যাঁ বলেন এখান থেকে কি কোনো মানে কিছু পাচ্ছেন না আমরা এখান অসংখ্য ধন্যবাদ কবিরা